সুধী দর্শক, আমরা আছি এখন বরগুনার পাথরঘাটায়, যেখানে সরকারি খাল অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সরকারি কোনো বাধা না থাকায় এমন 50টির বেশি স্থাপনা গড়ে উঠেছে এখানে। একসময় যে খাল দিয়ে ট্রলার চলাচল করত, সেই খাল এখন অবৈধ স্থাপনার দখলে। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এবং যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথেই থাকবেন। যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। হ্যাঁ, এখন কি ঢোকার মতো পরিবেশ আছে? এখন তো ঢোকার মতো পরিবেশ নেই। কারণ কি? কারণ তো গেছে, খাল ভরি গেছে, উকুল ভাঙ্গি উকুল ভরছে, এই জন্য খাল গেছে, চত লইয়ে খাল তো বান্ধ হয়েছে। এই যে বিল্ডিং গুলো করতে আছে, এই যে বিল্ডিং গুলো করতে আছে, এগুলো মানে কার অনুমতিতে করতে আছে জানেন না? এত আমরা জানি না যে কার অনুমতি, দেখো নিজস্ব অনুমতি কি তারা করতে আছে। কেউ বাধা দেয় না? বাধা দেয় না, আমি তাই দেয় না, কেউ বাধা দেয় না। বিল্ডিং হইতে আছে, ওই পাশে হইতে আছে, যার কারণে আমরা খাল কি থাকবে ভবিষ্যতে? ভাঙ্গিয়া উঠছে সব, এই যে জায়গা দেয় নেই, এই খালাল নেই, ওই নেই। কর্তৃপক্ষের দেখার বিষয়বস্তু এভাবে চলতে থাকলে নৌপথ যাতায়াতের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়াইবে। অবস্থানটা সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে যাইতেছে দিনে দিনে। আমরা শুনছি যে এই খাল দিয়ে নাকি এক সময় লঞ্চ, বড় বড় জাহাজ, কিরকম এখানে আসতে, বড় জাহাজ কার্গো এখানে মাল ওঠানামা করতে, এখন আবার যেভাবে সুলিস করতেছে তাতে হয়তোবা সে বড় না আসতে পারলেও ছোটখাটো ট্রলার জলোচ্ছ্বাসের হাত থেকে এড়াবার জন্য তারা আসিয়া নিরাপদ আশ্রয় নিতে পারবে যদি খালের নব্যতা বজায় থাকে। এখন আসে না কেন? এখন ওই এখানে একটা সুলিস আছে, সেই সুলিজের কারণে এই সুযোগটা। তারপরে এর আগে পূর্বেও অনেকাংশে ওই বিল্ডিং গুলা করিয়ে নেছে, যেগুলা হয়তো লোকাল ভাবে নিয়ে তো আর মানুষ চিন্তা চেতনা করে না, আর কার কাছে যে কোনো আশ্রয় প্রশ্রয় সুযোগ আইনগত পায় না, তো এইভাবে হইয়ে এই প্রক্রিয়া।